সবাইকে। এই মাত্র আমাদের লাহমওয়ালা সাক লাইন আমাকে কল করছে যে একটা ছাগল কাটবে, ওইটার ভিডিও করবো নাকি। তো আমি বলছি যে করবো, তোরা স্টার্ট কর, আমি আসতেছি। তো চলেন দেখি ছাগল কাটারে কি। দেখো ভাইরা স্পেস নেই এসলে আমরা পাকিস্তানি আর্মিটা লেকার চলে আয়ে পুরা কাটাগা বলতে ঢুকা দেগা পুরা গুসা দেগা দেখনে মে বড়া অজীব লাগতা হে দেখ ইন্ডিয়া। ও আমাকে মেসেজ দেওয়ার পর আমার যাইতে একটু সময় লাগছে, যেহেতু বাইরে কাস্টমার ছিল অনেক। তো আমি যেহেতু সেলসম্যানই করি তো আমার তো অবশ্যই কাস্টমার দেখতে হবে প্রথমে। তো এরা একজন মাছের কাজ করে আর একজন গোস্তের কাজ করে, তো যখন কাজ আসে দুজন একসাথে কাজ করে আর কি। শাবাশ বেড়ে শাবাশ, তুই পাকার কে রাখ না, আই ও খালাস টংরি ছোড় দে ছোড় দে ছোড় দে যা লেকা যা লাজন ফেজ ঠিক আছে। হ্যাঁ ওকে দেখ রে কাটতা হ্যায় ইধর লেকার আকার কাটেগা লটকা দে লটকা দে বস ডিসপ্লে হো গিয়া দেখো ইধর সে কাট কাট কে ইধর ডিসপ্লে করেগা ফির বেচেগা আইগা বরাবর নারা কাটতে দেখলেন। এটা অস্ট্রেলিয়ান ছাগল বলতেছে, তো এটার বাক এক হাফ অংশ তো এখানে সামনে ডিসপ্লে করছে, বাকি হাফ অংশ আমরা এখানে ফ্রিজে রাখছে। আমি দেখাই দিচ্ছি যেটা আমাদের তালা যা, এই যে এখানে অন্যান্য মাংসের সাথে এগুলো মুরগি মাংস সবগুলো এই ধরনের জিনিস ডিপ ফ্রিজ, এই এটা ওইখানে কাপড় দিয়ে রাখছে যাতে কালো দেখা না যায়, মানে গোস যাতে কালো হয়ে না যায় আর কি। এই জন্য তোলা আসছি স্টোরে, এখানে ভিডিও ট্রেন্ডিং করে দিই। আসলে আমি চাচ্ছি ব্লগিং টাইপের করে ভিডিও ছাড়ার জন্য, প্রতিদিন ভিডিও প্রতিদিন মিনিমাম একটা এডিট করে আর ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন ভিডিও দেবো ইনশাল্লাহ। এই ধরনের ভিডিও আমাদের মার্কেটে কী ধরনের কাজ হয়, কীরকম সামান আসতেছে এগুলো সবগুলো আমি ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ সবাই আশা করি সাবস্ক্রাইব করে দেবেন।